তো আমি যে কথা বলছি, মুসা নবীকে ফেরাউন তাড়ছে, ফেরাউনের লোকেরা তাড়ছে মুসাকে মারবে। কথাটা খুব ছোট করে বলছি, সামনে রয়েছে সাগর, সমুদ্র, নদী, নীল নদ বলে, লোহিত সাগর বলে, যা কুমার অনেক নাম আছে। তো যাই হোক, নদী সামনে, সমুদ্র সামনে, পেছনে ফেরাউন, ডান দিকে বিরাট পাহাড়, বাঁ দিকে বিরাট পাহাড়, এখন পেছনে শত্রু ফেরাউন। এখন আপনারা বলুন, মুসা নবীর বাঁচার কোন পথ আছে? জুড়ে বলুন না গো, না। মুসা সঙ্গীরা বলছে, মুসা আসহাব মুসা, মুসার সঙ্গীরা বলছে, মুসা ও বনি ইসরাইলের নবী, আমরা ধরা পড়ে গেলাম, মারা যাব, পাকড়াও হয়ে গেলাম, ঈমান এনেছি, কি করে বাঁচবো একবার বলো। হযরতে নবী মুসা আল্লাহর ফেরেশতার রাসূল, তিনি তখন বলছেন সঙ্গে সাথীরা, কাল্লা কাল্লা, কখনো নয়, কখনো নয়, আমি পাকড়াও হব না, আমাকে মারতে পারবে না, পারবে না। আল্লাহ তখন বললে, মুসা রে হাতের লাঠিটা পানিতে মেরে দাও, সমুদ্রে মেরে দাও। হযরতে নবী মুসা যখন লাঠিটা পানিতে মেরে দিলে সমুদ্রে, সুবহানাল্লাহ, পানি দুই দিকে ভাগ হয়ে গেল, দুই দিকে ভাগ হয়ে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। হযরতে নবী মুসা বনি ইসরাইলের নবী সঙ্গী সাথীদেরকে নিয়ে সমুদ্রের মাঝের রাস্তা দিয়ে বেরিয়ে গেল। ফেরাউন বলছে, আমি যাব, ও যদি যেতে পারে আমি কেন পারবো না, তারা যদি যেতে পারে আমরা কেন পারবো না। ফেরাউনও ওই রাস্তা দিয়ে যখন যেতে লাগলো, দুদিকের পানি এসে সমুদ্রের মাঝখানে ফেরাউনকে চুবিয়ে মারলো, ডুবিয়ে মারলো, ডুবিয়ে মারলো। ওই সময় ফেরাউন অনেক কথা বলেছিলেন, সেদিকে বলছে না। তাহলে নবী মুসা যখন কোনো বাঁচার পথ নাই, তখন তিনি ধীর স্থিরে, তিনি তখন অবিচল রয়েছে যে কখনোই আমি মরব না, আমার সাথে আমার আল্লাহ রয়েছে। এ ছিল নবী মুসার আল্লাহ ভরসা। এজন্য আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর লোক, তোমরা শুনে নাও, যদি তোমরা মুমিন হবে তাহলে তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। মুমিন কোনোদিন বিপদ যতই কঠিন হোক না কেন, নিজেকে হতাশ করবেন না, ভেঙে পড়বেন না। অনেক দুর্বল মুসলমান আছে, দেখবে যখন বিপদ চলে আসে তখন বলে, আল্লাহ তুমি আমাকে মরণ দাও, মরণ দাও। বাস্তব প্রমাণ শুনে রেন, 2018-19 সালে যখন আসামে এনআরসির চূড়ান্ত রেজাল্ট হলো, আসামে যখন এনআরসির তালিকা বেরিয়ে গেল, কে নাগরিকত্ব পেলো কে পেলো না, এটা যখন ফাইনাল হয়ে গেল, একই দিনে 50-এর অধিক লোক মারা গেছিল। কেউ ট্রেনের তলে ঝাঁপিয়েছিল, কেউ নদীতে ঝাঁপিয়েছিল, কেউ বিষ খেয়েছিল, কেউ ফ্যানে ঝুলেছিল, এইভাবে তারা জান দিয়েছিল। আমার আল্লাহ বলছে, যদি তোরা মুমিন হবি কখনো হতাশ হবি না, কারণ মুমিনের সঙ্গে তার আল্লাহ থাকে। অতএব তুমি আল্লাহ ভরসা কর, মুমিন সর্বদা বলবে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। শুধু তাই নয় বন্ধু আমার, একটা লম্বা হাদিসের সারমর্ম আপনাকে বলছে। নবীজি বলছেন, শুনে নাও, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে, ওয়াদানি রব্বি, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে, ওয়াদা দিনওয়ালা আল্লাহ, যার কাছে ওয়াদা দিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো নবীজি বলছেন, শুনে নাও, কিয়ামতের দিন আমার উম্মত, উম্মতির ভিতরে 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে, ওদের কোনো শাস্তি হবে না, ওদের কোনো বিচার হবে না, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। তারা কারা? সেই উম্মতের লোকগুলো কারা? ওদের দু তিনটা কারণের মধ্যে একটা হলো, ওয়া আযা
যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, ওদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। কোনো চিন্তা হবে না, রবে না, রবে না। আর একটু বিপদে সে বিষ খেতে যাচ্ছেন, জান দিচ্ছেন, সুসাইড করছেন। আরে সর্বোপরি শেষ কথা তাওয়াক্কালের ব্যাপারে, এটা বলে চার নাম্বারটা বলছি, শুনেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের লোক আগুন জ্বালিয়েছে পূর্বে, এই ঘটনা শুনেছেন আপনারা? শুনেছেন তো এগুলো? তাহলে খালি এটুকু টাঁস দিয়েছি আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়তে যাবে, ইবনে আব্বাস বর্ণনা করছেন, রসুল বলেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। যখন তাকে পুড়তে যাচ্ছে তখন বলছেন হাসবুনাল্লাহ, আমি ভয় পাই না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এ হলো নবী ইব্রাহিমের আল্লাহ ভরসা। তাহলে মুমিন যে হবে আল্লাহর জিকির শুনবে তার ভিতর ভয় কাঁপবে, মুমিন যে হবে কোরআন শুনবে তার ঈমান বাড়বে, তিন নম্বর মুমিন যে হবে রে মুমিন আল্লাহর উপরে ভরসা করবে, হতাশ হবে না, হবে না। নম্বর চার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়া আলা আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত, মুমিন যে হবে নামাজ কায়েম করবে, মুমিন বে নামাজি হতে পারে না। নামাজ কায়েম করবে মুমিন। নামাজের ব্যাপারে বেশি খুন লাগে, অল্প করে বলি, রাত মেলায় হয়ে গেছে, এতটুকু খালি বলছি। শুনেন, এদিকে দেখেন, দেখাবো, দেখাচ্ছি, এদিকে দেখেন, এদিকে দেখেন, সবাই দেখেন, একটা জিনিস আপনাকে দেখাবো, খালি এদিকে দেখেন, এদিকে। ইনাদের স্টেজে অনেক লোক আছে, বুঝলেন, অনেক লোক, তার মধ্যে ইনি বয়স্ক মানুষ, বুঝবেন চেষ্টা করুন। আমি আমার পকেট থেকে একটা কাগজ দেন ভাই, ওই কাগজটা দেন, ওইটাই দেন, হ্যাঁ ওইটাই দেন, এরকম একটা কাগজ, এদিকে দেখেন, এদিকে দেখেন, দেখাচ্ছি তোর বাবা, এরকম পকেট থেকে, যা বাবার পকেটে দেয়নি রে বাবা, এরকম করে পকেট থেকে কাগজ বার কিনে নাকি বলছি, ভাই বাবজি আপনার এটা দাওয়াত থাকলো, ভালো করে দেখেন এদিকে, এটা কি আছে মৌলানা? উনি বলছেন, এনে কি আছে বাবজি? আমি বললাম, এটা আমার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড মানে আমি ব্যবসা করি, আমার দোকান আছে, দোকানের ঠিকানা আছে, আমার বাড়ি, বাড়ির ঠিকানা আছে। তো উনি বলছে, এটি কেমন দাওয়াত, কিসের দাওয়াত, কি বুঝলাম না। আমি বললাম, কোনো কারণ নাই, স্টেজে যতটি লোক আছেন, আপনাদের নভেম্বরের 20-21 তারিখের দাওয়াত, কত তারিখ বললাম, 21 তারিখ। তখন উনি বলছেন, যে এত দূরের রাস্তা কি করে যাবো? ইনি মনে করেন চ্যাংরা মানুষ, আমাদের মতন বয়স্ক মানুষ, অল্প বয়সের লোক। ইনি বলছে, কেন যাবো না, কামরূপ ট্রেন ধরবে হরিশ্চন্দ্রপুরে একদম গুয়াহাটি। আর আমি বলে দিলাম, একদম গুয়াহাটি দিয়ে যে এখানে একবার ফোন করবেন, স্টেশনে ঢোকার আগে আমার ড্রাইভার আপনাদেরকে রিসিভ করে নেবে, কোনো টেনশন নাই, এখানে সব ব্যবস্থা করা আছে। কথাটা ভালো করে শুনেন, এক খেলে উদাহরণটা শুনেন, এদের মনটা খানিক বড় হলো, এই চান্সে তাও আসাম পাহাড়ি দেশ, সুপারির দেশ দেখা যাবে, চায়ের বাগানের দেশ। এরা 21 তারিখে যাবে, বুঝলেন, 20 তারিখ রাতে এরা কামরূপ ট্রেন ধরবে হরিশ্চন্দ্রপুরে, ভালো করে বুঝেন। এরা যখন বেরোচ্ছে তখন আমাকে ফোন করতে পারছে, মালানা মালানা আমরা কিন্তু বেরিয়ে গেলাম 12 জন। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ চলে আসুন, কোনো ব্যাপার না, চলে আসুন, চলে আসুন। এরা ট্রেন ধরে মনের আনন্দে রাত পেরিয়ে করে দিয়ে দিনে, এবার বিকেলবেলা যখন কামরূপ গুয়াহাটি ঢুকবে তখন ইনার কাছ থেকে কাগজটা নিয়ে উনি বলছেন, এই মারানাকে ফোন কর, ড্রাইভার পাঠাবে, তাড়াতাড়ি ফোন কর, দূরের রাস্তা, কোথায় যাবো আমরা। মোবাইলের নাম্বার ডায়াল করে আমাকে ফোন করেছে, তখন মোবাইল বলছে, আপনার ডায়াল করা নাম্বারটা সুষ্ঠু আছে, কেমন লাগবে খালি বলেন, ধোকা টোকা দিল না তো আবার, এটা হবে কি না, হ্যাঁ না বলুন, অবশ্যই। ইনি বলছেন, অল্প বয়সের লোক বলছে, আ বাবা ধোকার আবার কি আছে, কোনো কারণে মোবাইলটা বন্ধ হতেই পারে, এটাও ঠিক হতেও পারে, চলে এখানে তো বাড়ির ঠিকানা দোকানের ঠিকানা আছে, ঠিক চলে যাবো, চলে চ স্টেশনে একটা ট্যাক্সিওয়ালাকে দেখিয়ে দিয়েছে, আর আমি বক্তা মানুষ, সবাই চিনে আমাকে, জি ট্যাক্সিওয়ালা আমার বাড়িতে নিয়ে চলে গেছে, বাড়িতে যাওয়ার করছে, মারান আব্দুর রহমান বাড়িতে আছে, আমার স্ত্রী বলছে, কে বলে, আমরা মালদা দিনে মালদা হরিশ্চন্দ্রপুর থেকে এসেছি, তো আমার স্ত্রী বলছে, বাড়িতে নাই, খানিক টেনশন আরো বাড়বে,
পারবে না জি। এরপরে ট্যাক্সি থেকে বলছে ভাই দোকানের অ্যাড্রেস কোথায় আছে বাড়িতে না, দোকানে আছে। তখন ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই দোকানে নিয়ে চলো, দোকানে নিয়ে চলো। ট্যাক্সিওয়ালা দোকানে নিয়ে গেছে, আল্লাহ আকবার, যে দেখছে যে দোকানে ষাট আটটা লাগা, কেমন লাগবে খালি বলেন। হ্যাঁ নিশ্চিত ধোকা দিয়েছে, এটা মনে হবে কেমন না? আবার বাড়িতে এসে মারা বাড়ি এলেন নাই, আবার দোকান, আবার বাড়ি, আবার দোকান। এই করে 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 জোহরের টাইম হয়ে গেছে। উনি বুড়া মানুষ এক জায়গায় বসে বসে তৌবা করছি ভাই, জীবন আর আশা আসবো না। এমন সময় মসজিদে আজান দিয়েছে জোহরের আজান, মুসাফির মানুষ অপরিচিত জায়গা মসজিদে উজু করে যে পেছনে নামাজে দাঁড়িয়ে গেল, সালাম ফিরে দেখছে মাওলানা আব্দুর রহমান নামাজের প্রথম কাতারেই তো বসে আছে। লম্বা গল্প দিকে হলো, একজন গবেষক গবেষণা করে চিন্তা ভাবনা করে বলছে পৃথিবীর লোক শুনে লাও, মুমিনকে দোকানে মাকানে খুঁজলে হবে না, দোকান মাকানে খুঁজে পেরেশান হতে হবে না, নামাজের টাইমে মুমিনকে মসজিদে পাওয়া যাবে, তার কারণ মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে সব করলাম, বাড়ি পেলাম, গাড়ি পেলাম, নাতি পোতা ছেলে মেয়ে বহু বেটি পেয়ে গেলাম, সব পেলাম। যদি মসজিদের দরজা না পেলাম বন্ধুরে, তাহলে কিছু পেলাম না। জান্নাতে যেতে গেলে নিজেকে মুমিন দাবি করতে গেলে তোমাকে মসজিদে যেতে হবে, নামাজ কায়েম করতে হবে। পাঁচ নম্বর আল্লাহ বলছে মুমিন যে হবে রে, অমিম্মা রাজাকনাহুম আমি দান চাইছি না, শুধু তর্জমা করে শুনেন, এটা দান চাইছি না। আল্লাহ বলছেন মুমিন যে হবে পাঁচ নাম্বার গুণ, সে আল্লাহ রাস্তায় দান করবে। কার রাস্তায় বললাম? আল্লাহ রাস্তায়। উঠিয়েন না দানের কথা শুনে, যে দান চাইবে এবার না, বসে কেমন দান করবেন? গল্পে গল্পে হযরতে উসমান, এটা বই আছে বাংলাতে, গল্পে গল্পে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, গল্পে গল্পে উমার বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গল্পে গল্পে হযরতে আবু বকর, এরকম বেশ কয়েকটা বই আছে। বীরে উসমান ঘটনাটা শুনেন, ভালো লাগবে। মদিনাতে পানির খুব অভাব, আজও কথা বুঝতে পারছেন, আজও মরুভূমির দেশ, পানির অভাব। তো সাহাবীরা হিজরত করে মদিনাতে এলেন, যারা মদিনাতে ছিলেন তারা আছে আনসাররা। এবার পানির খুব অভাব, এটা কুয়ো ছিল, কুয়া কুয়া, এটা কুয়ো ছিল, ওই কুয়াটা মুনাফিকে, মানে ওই কুয়োতে পানি খেতে গেলে টাকা লাগতো, মুনাফিক পানি দিত কিন্তু টাকার বিনিময়ে, এমনি দিত না। তো গরিব মানুষের খুব প্রবলেম। তা আল্লাহ নবী একদিন বলছেন যে যে এই কুয়াটা গরিবদের জন্য দান করবে আল্লাহ তাকে জান্নাত দিবে। হযরত উসমান বলছি এত বড় সুযোগ তো ছাড়া যাবে না। জি হযরত উসমান চলে গেলেন ওই মুনাফিক, ওই কুয়াওয়ালা মুনাফিকের কাছে, যে বলছে ভাই তো তুমি তো ভালোই ব্যবসা করছো, তো মেলায় তো করলে তো কুয়াটা এবার আমাকে বিক্রি করে, তো খানিক আমি ব্যবসা করি। মুনাফিক মানেই লোভী, মুনাফিক বলছে যে হ্যাঁ তোমাকে আমি বিক্রি করে দেবো, তো আমি কি করব, বিক্রি করা হবে না। তাহলে হযরত ওসমান বলছে গোটাটাই করতে হবে না, তুমি আমার কাছে কিছু টাকা নিয়ে লাও, তো অর্ধেক বিক্রি করো, দুই ভাই মিলে ব্যবসা করব। তোমার কাফের মুশরিক মুনাফিক যারা আছে তোমাকে দেখে আসবে, আর আমাদের যা সাহাবি আছে রসুলের তারা আমাকে দেখে আসবে, দুই ভাই ব্যবসা করে তাহলে ভালো চলবে। মুনাফিক বলছে বন্ধু তো বেশ ভালোই পেয়েছি রে ভাই, ব্যবসা তো ভালোই চলবে। হযরত উসমানের কাছে কিছু টাকার বিনিময়ে কুয়াটা অর্ধেক বিক্রি করে দিল। তিন দিন ব্যবসা করেছে, কদিন জুড়ে বলো, তিন দিন, কদিন, তিন দিন পর হযরত উসমান এসে বলছে ভাই কুয়াটা ভাগ করো, তোমার সঙ্গে ভাগে ব্যবসা করা যাবে না। লোকটার মন ধারাত করে উঠেছে, কি ব্যাপার, তিন দিনের মধ্যে চিনি হয়ে গেল, মানে
বলছে না তোমার সঙ্গে ভাগে ব্যবসা করব না, ভাগে ব্যবসা করলে ল্যাটারিটি লেগে যাব, কুয়াটা ভাগ করে দাও। মুনাফিক বলছে কুয়াটা ভাগ করবে কি করে, তার মাঝখানে দেওয়াল দে। আচ্ছা কুয়ার মাঝখানে দেওয়াল দেওয়া যাবে, জোরে বল। তাহলে কি করে ভাগ করবি রে ভাই? হযরত ওসমান বলছে বন্ধুরে তাহলে একদিন তুমি কুয়াতে পানি বিক্রি করবে টাকা তোমার, একদিন আমি বিক্রি করব টাকা আমার, তাহলে হিসাব বরাবর হবে কি হবে না? জোরে বলো। ঠিক আছে তাই হলো। এবার যেদিন মুনাফিকের পালা টাকা লাগে, হযরত ওসমানের যেদিন পালা বলছে ও মদিনার গরিবেরা অভাবীরা বড় লোকেরা, যেদিন আমার পালা টাকা লাগবে না, পানি খাবে এবং বাড়ির জন্য বেঁধে নিয়ে যাবে, কেউ কিনবি না। যেদিন সাহাবী উসমানের পালা পানি বেঁধে দিয়ে ঘরে জমা করেছে, যেদিন মুনাফিকের পালা কেউ আর টাকা দিয়ে পানি কিনবে? জুড়ে বলুন। দুদিন পরে মুনাফিকটা এসে উসমানকে বলছে ভাই ব্যবসা ভালো চলছে না, তুমি পুরোটাই নিয়ে লাও। ধীরে উসমান পুরোটাই কিনে নিয়ে দাঁড়িয়ে বললেন ও মদিনার অভাবীরা, আজ থেকে কেই কুয়োতে পানি খেতে গেলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি তোমাদের এমনি খেতে দিলাম। আল্লাহ বলছে মুমিন একেই বলা হয় মুমিন, যে মুমিন হবে আল্লাহর রাস্তায় ব্যয় করবে দান করবে। পাঁচ নম্বর গুণ হলো মুমিন মাল দান করবে। যখন আপনি এই পাঁচটা কাজ করবেন আমার আল্লাহ বলছেন শুনেলে আমি আল্লাহ বলছে শুনেলাম তুমি হলে প্রকৃত মুমিন। আল্লাহ যখন মুমিন বলে দিবেন সুসংবাদ পেয়ে গেলাম। এরপরে আল্লাহ বলছেন আমি তোদেরকে তিনখানা প্রাইজ দিব, আমি পাঁচ মিনিটে তিনখানা প্রাইজ বলছি কেউ উঠিয়েন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তারা যখন পাঁচটা আমল করবে সারা পৃথিবীতে তোদের সম্মানিত করব, ইজ্জতের দরজাটা বানিয়ে দিব, সবাই তোকে সম্মান করবে, সম্মানের দরজা তোর বেড়ে যাবে। ভাই আপনাদের একটা কথা বলছি, বারোটা চল্লিশ বাজে, তো বারোটা অবধি লোক থাকে, তারপরে পালাতে লাগে। আপনারা যতটি লোক আছেন আল্লাহ বলছেন তিনটে প্রাইজ দিব, আপনাদের আধা ঘন্টা টাইম চাইছি, আর আধা ঘন্টা টাইম বুঝবেন। এত লোক উঠে যাচ্ছে তার জন্য বলছি, জি পেশাব করে দিয়েছে, এতটি লোক পেশাব করে গেছে, কোথায় গেলো ভাই? মেলায় পেশাবখানা আছে, তো ফাঁকা হয়ে গেল ভাই। আপনারা আধা ঘন্টা টাইম বসে ইনশাল্লাহ বলুন, হাত তুলুন সবাই, হাত তুলুন সবাই। জি মা বোনেরা যারা আছেন বেশ ভালো আছেন, কিন্তু বক্তা তো আর মেয়ে মানুষ নয়, আপনারা বসুন, আপনারা সবাই ওয়াদাবদ্ধ করে ইনশাল্লাহ বলুন, আধা ঘন্টা আগে আমরা কেভি উঠবো না ইনশাল্লাহ। বা একটা মাদ্রাসার জালসা, একটা কিসের জালসা? মাদ্রাসার জালসা। আপনি যদি দান না করেন আমি আপনার গলা ধরে নিতে পারবো, তবে আপনার কাছে আমার আবেদন থাকবে ফিলিস্তিনের অবস্থা খুব করুন, ওই সকল মজলুম মুসলিমদের জন্য আমরা একটু দোয়া করবো। আজকে সবাই বলুন ইনশাল্লাহ, সবাই জুড়ে বলুন ইনশাল্লাহ। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কেবলা, তার জন্য একটু দোয়া হবে, বলুন ইনশা আল্লাহ। আধা ঘন্টা টাইম বসুন। তা আল্লাহ বলছেন তোরা যখন মুমিন হবি তাদের পাঁচটা প্রাইজ দিব, তিনটা প্রাইজ দিব, তার একটা হলো সারা পৃথিবীতে তোদের ইজ্জত বাড়িয়ে দিব। মুমিনের ইজ্জত কে বাড়াবে বললেন? আল্লাহ। আল্লাহ আমি বাড়াবো, দেখতে পান না? আসামের লোক এই গ্রামে চলে এসছে, টুপি আছে, দাঁড়িয়েছে, নামাজি লোক, মসজিদ দিকে বাড়াচ্ছে, জীবনেও তাকে চিনেন না। আমি দেখেই বললাম আসসালামু আলাইকুম, বলে কি বলে না? না তাকে চিনে সালাম দিবে আগে, তার চেহারা দেখেই বলবে লোকটা মুমিন মুসলমান, সালাম দেয়। সম্মানটা কে দিয়ে দেবায়? আল্লাহ। কারণ তৃণমূলের লোক যদি খালি বিজেপির লোককে দেখে নেয়, খুব যদি আন্তরিকতা থাকে, তখন চাচা কেমন আছো এইটুকু বলবে, যখন চলে যাবো মামলা শুরু হচ্ছে চলে গেল। বাস্তব চিত্র। জি মুমিনের সম্মান আল্লাহ দিয়েছে। তৃতীয় নম্বর সম্মান কি শুনে লাও, প্রাইজ ও মাগফিরাতু। আল্লাহ বলছেন মুমিন রে তোরা পাঁচটা আমল কর, তোদের জীবনের ছোট ছোট গুনাহকে মিটানোর দায়িত্ব আমি আল্লাহ।
জোহর পরে আসর পড়তে দিয়েছেন, এই যে মাঝখানে কোন গুনাহ করেছেন হাতের দ্বারা, উযু করার সঙ্গে সঙ্গে হাতের পাপ মাফ, হাতে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের গুনাহ মাফ, মুখের দ্বারা গুনাহ করেছেন মুখে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের গুনাহ মাফ, বলুন সুবহানাল্লাহ। সব গুনাহ আল্লাহ মুমিনের মাফ করবেন, আল্লাহ বলেছেন ও মাগফিরাতু, আমি মুমিনের ছোট ছোট গুনাহ ক্ষমা করব। এ হলো মুমিনের দ্বিতীয় প্যারাইস। আর তিন নম্বর উপহারটা শুনে লও, ও রিজকুন করিম, আমি মুমিনকে সম্মানের রুজি দিব। সম্মানের রুজি আর অসম্মানের রুজি মানে, এদিকে ভাই একটু লক্ষ্য করুন, আপনাদের পাড়াতে কোনো হিন্দু বাড়ি আছে? নাই না? পাশে পথে আছে। আমাদের হিন্দু ভাইয়েরা, তারা যে মানের ধান হয় তাদের জমিতে, ওই মাঠে আমারও জমি আছে, আমার ধানের ভুঁয়েও একই ধান হয় না আলাদা হয়? ওর জমিতে যে ধান হয়েছে আমার জমিতে একই ধান হয়েছে, ওর টমেটোর ভুঁয়ে যে টমেটো হয়েছে আমারও হয়েছে, ওর ছেলে যা স্কুলে পড়ছে আমারও পড়ছে। তাহলে আল্লাহ বলছে তোদের রুজিটা হলো রিজকুন কারিম, আলাদা কোন জায়গাতে হলো? উদাহরণ দিচ্ছি, কোন একদিন মন খুব দিল চাই যে খাসির মাংস খাবো, আমি খাসি খাই না, বুঝলেন, বুঝাবার জন্য বলছি, মনটা চাইছে 1 কেজি খাসির মাংস খাবো, কতদিনের আশা, 700 টাকা কিলো কোথা পাবো, বহুত কষ্ট করে একদিন কিনলাম, সকালে কিনে নিয়ে এসেছি। উদাহরণটা শুনুন, আপনি বুঝতে পারবেন, খাসির মাংসটা আমার স্ত্রীকে দিলাম, তুমি রান্না করো, আমি একটু মাঠ থেকে আসে, ও যে নাস্তা করলেন, বলে না নাস্তা করবো না, একদম খাসির মাংসটা একদম কোমর টাইট করে আজকে খাবো, মানে বেলি খুব তামান্দা। আমার স্ত্রী রান্না করেছে একদম ভালো করে, মাটির হাঁড়িতে রান্না টান্না একদম ক্লিয়ার করেছে, আমি জোহরের নামাজ পড়লাম, গা হাত ধুয়ে এসেছি, রেডি করো তার দিয়ে খাবো খাসির মাংসটা, ভাত খাবো, সব রেডি, একদম মাংস কষা হয়ে গেছে, আমার স্ত্রী দস্তরখানা দিয়েছে, আমি সেখানে বসে গেলাম, হাঁড়ি থেকে মাংসটা নামিয়েছে, তা আমার স্ত্রী কেছে তাহলে আমি একটু থালিটা ধুয়ে নিয়ে আসি, তোমাকে খেতে দেবো, আর 1 গ্লাস পানি নিয়ে আসি। পানি আনতে গেছে এমন সময় একটা কুকুর এসে ওই হাঁড়িতে মুখ দিয়ে দিয়েছে, কলজাটা কেমন করবে খালি বলে, যত আশা সব দুরাশা হয়ে গেল, হবে কি হবে না, কত রাগ উঠবে খালি খালি বলো, ওরে সর্বনাশ, উঠেই চলে গেলাম, খেলামই না। বিকালে যে দোকানে সাঁটাটা খুঁজি, দোকানটা খুলে রাগ তো জমে আছে, খেতে পাইনি, দোকানে সাঁটার খুঁজি, ওই কুকুরটাই দেখে আমার দোকানের সামনে এসে, তখন কেমন করবে, ওরে শালা তুই ফিরে আমার কাছে চলে এসেছিস, তখন বলছে থাম দেখছি, থাম দেখছি, একটা ভালো বেটে নিয়ে কোম্পানি দামি 70 টাকা দামি কেক বের করছি খিলাবো। আচ্ছা, ও কি ঘরের জামাই, দুপুরে খাসির মাংস খেয়েছে, এবার বিটে নিয়ে কেক খাও? আমি যখন কেকটা ছিঁড়ছি, আমার ছেলে এসে বলছে আব্বা আমিও কেক খাবো, ওখান থেকে কেক 2 পিস আমার ছেলেকেও দিলাম, এবার আমি কুকুরকে বলছি তুইও খা। আচ্ছা, আমার ছেলেকে দিলাম আর কুকুরকে দিলাম, এই দুটো খাওয়ায় এক হলো না আলাদা আছে? জোরে বলুন, আলাদা আছে। কেমন? আমার ছেলেকে দিলাম, বাবা তুমি খাও, বড় হও আরো খাও, কুকুরকে দিছি, খালি তুই একবার মুখ দে, বাটাম রেডি আছে, তো চামড়া উঠিয়ে নেবে বা, তুই গেলে একবার মুখটা দে, দুপুরের খাসি এখনকার 70 টাকা সুদে আসলে বুঝিয়ে দিব। তা আল্লাহ বলছে শুনে লাও, মুমিন দুনিয়াতে খাচ্ছে, কাফের মুশরিক মুনাফিক ইহুদি নাসারা খাচ্ছে, দেখতে পেয়েছো খেয়েছে, আল্লাহ বলছে খেতে দিছি ঠিক আছে, খা, বাটাম রেডি আছে, একবার কবরে আয়। এটাই হলো মুমিনের রিজিকের পার্থক্য। তা আমার আল্লাহ বলছে শুনে লাও, আল্লাহর ভয় দিলে রাখো, আর কোরআন শুনবে তোমার ঈমান বাড়বে, আল্লাহর উপরে ভরসা করো, নামাজ কায়েম করো, আল্লাহর রাস্তায় মাল দান করো, তিনখানা প্রাইজ দিব, তোদের সম্মানিত করব। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বলছে শুনে লাও মুমিনরে, গুনাহ জীবনের মাফ করব। আর 4 নম্বর আমার আল্লাহ বলছে শুনে লাও, 3 নম্বর আমার আল্লাহ বলছে শুনে লাও, ও রিজকুন করিম, সম্মানের রুজি দিব মুমিনরে, তোদেরকে সম্মানের খাবার দিব, ইহকালেও কামিয়া, মরার পর কামিয়া। বাবজি চলেই যাবেন, ইস্তেহার দেন, জলসা ইস্তেহার দেন, কেউ উঠিয়েন না, এখনো উঠে চলে যাচ্ছেন, আধা ঘন্টা টাইম আপনাদের কাছে বেঁধেছি, আপনাদের কাছ থেকে চেয়েছি, যদি তারপরেও চলে যান তাহলে আর কেমন হবে? মুমিনের ওয়াদা, মুমিনের ওয়াদা, মুনাফিকের কোনো ওয়াদার দাম নাই। মুনাফিক এখন একটা বলবে, একটা পরে সেটা পর খেলাপ হলো মুনাফিক। ভাই আমরা আধা ঘন্টা টাইম,
যে যেখানে আছেন ওইখানেই বসে থাকেন, আপনাকে আগাতে হবে না, পিছোতে হবে না, শুধু বসতে বলেছি। আধা ঘন্টা পরেই আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আজকে এটা দাওরা হাদিস মাদ্রাসা নাকি? দাওরা হাদিসের মাদ্রাসা, তার মানে শিক্ষক অনেকটা আছে। কারণ আমি একজন মুলবি, আমি একজন আলেম হিসেবে আমার জানা আছে, শিশু মাদ্রাসার খরচ আলাদা, মিডিয়াম মাদ্রাসার খরচ আলাদা, মহিলা মাদ্রাসার খরচ আলাদা, আর দাওরা হাদিসের হেড মৌলানার বেতন, সানি মৌলানা, এরকম বড় বড় আলেম যাদেরকে রাখা হয়েছে বুখারী মুসলিমে দার্স দিবেন, তাদের বেতন আছে, শিক্ষকের খরচ আছে, মাদ্রাসা ছাত্রদের খরচ আছে, অনেক খরচ। আপনাদের কাছে এতটুকু কথা বলে আজকে শুধু একটা কথা আপনাদেরকে বলছি, কেউ ভিক্ষ দিবেন না, এটা প্রথম আবদার। যদি আমার হাত দশ হাত হতো আপনার পা ধরতাম যে একটু বসেন উঠিয়েন না, কেউ ভিক্ষ উঠবেন না, এটা ওয়াদা রাখবেন, এটা আমি ভরসা করছি, দোয়া করবো ফিলিস্তিনের জন্য, আপনাদের জন্য। শুধু আপনাদের একটা কথা বলে আজকে আমি আপনাদের কাছে একটু সাহায্য চাইবো, কেউ উঠবেন না, দানও করতে হবে না, আমি এখনো দান চাইনি, যাকে চাইব তিনি দাঁড়াবেন, বাকি কেউ দাঁড়াবেন না। আপনারা বলুন, আজকের পৃথিবীতে যদি মাদ্রাসা বেঁচে না থাকে তাহলে পৃথিবীতে কোরআন হাদিস থাকবে? জোরে বলুন, জোরে বলুন না। যতদিন মাদ্রাসা আলেম ওলামা ততদিন কোরআন হাদিস পাবেন, আলেম ওলামা থাকবে না, মাদ্রাসা যদি না থাকে তো আলেম ওলামা থাকবে না, আর আলেম ওলামা যদি না থাকে তাহলে কোরআন আর হাদিস কোথায় পাবেন? ভাই আমার সব শেষ হয়ে যাবে। তাহলে মূল গাছ হলো মাদ্রাসা, এখান থেকে ফল তৈরি হবে, আলেম তৈরি হবে, হাদিস কোরআনের চর্চা হবে। এই গাছটাকে আপনারা পানি দিবেন তাহলে গাছটা বেঁচে থাকবে, অন্যথায় গাছ বেঁচে থাকবে না। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাকে মানে কোরআন হাদিসকে বাঁচাবার জন্য এখান থেকে একজন কেউই উঠবেন না, একজন কোন আল্লাহর বান্দা আজকের বৈঠকে 3000টা টাকা দিবেন এরকম একজন মানুষ আপনাদের ভিতর থেকে চাইছি। বাকি কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না। একজন বলবেন এই মাদ্রাসাকে, এই হাদিসের মাদ্রাসাকে, নবীজির মাদ্রাসাকে বাঁচাবার জন্য 3000টা টাকা একজনের কাছ থেকে নিব। যিনি এখন দিবেন তাও ভালো, যদি বলেন এখন পারবো না পরে দিব তাও ভালো, শুধু মুসাফা করে যান, একজন মানুষ 3000 টাকা। এখন যদি না পারেন পরে দিবেন। জিংসের প্যানওয়ালা, ও তো বন্দে ভারত চালু করে দিয়েছে একদম, স্টপেজ দিয়েছে না গাড়িতে, বলছি উঠবে না, একটা উঠছে, একজন মানুষ 3000টা টাকা। আল্লাহ আকবার। কি নাম নানা? আচ্ছা আমার নানা শরীফুল, আপনার ছেলের নাম শরীফুল, সে দিয়েছে। আচ্ছা ইনার নামটাই লিখে দেন, আবু উবাইদা, মাশাআল্লাহ 2000 টাকা দিলেন, আরো 1000টা টাকা দেবেন ইনশাআল্লাহ। শুনুন, মুসাফা।